এত বরণ পর্ব আপনারা সাপোর্ট করেছেন আপনারা দেখেছেন এখানে যাদেরকে বরণ করা হয়েছে সবাই খুব গুণী গুণী মানুষ আর আপনাদের ম্যাম প্রিন্সিপাল সবাই এখানে বসে আছেন স্যার ম্যাম সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আপনারা বসেছেন এবার আমি একটি অরিজিৎ সিং এর গান শোনাবো সকলকে আমি নাচের গান একটু পড়ে গাইবো আগে এক দুটো মেলোডি গাই তারপরে অরিজিৎ সিং এর গান শুনবেন সবাই আরে একটু জোরে বলতে পারো অরিজিৎ সিং এর গান শুনবেন সবাই কেন আমার গান শুনবে না আমরা গানের সাথে সাথে একটু মজাও করবো ইয়েস ম্যাম মান্না দে জির গান গাইবো আমি অল্প হলেও গাইবো আপনার জন্য পাক্কা গাইবো শিওর সকলের জন্য অল্প হলেও আমি গাইবো মান্না দে জির গান যখন আপনি বলেছেন তারারা কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রঙ যাউ জো মে হাথ লগাউ দিন বিতে সারা তেরি ফিক্র মে রহন সারি তেরি খৈর বনাউ কাম অন এভরিওয়ান পুট ইওর হ্যান্ডস ইন দি এয়ার से तुझसे दिल न लगाए कोई रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की काली तिजोरिया काजल की आही से लिखी है तू ने जाने सुखों की लव स्टोरिया केसरिया तेरा इश्क बीते सारा तेरी फिक्र में खैर सारी तेरी खैर बनाऊ केसरिया तेरा इश्क है पिया रंग जाऊ जो मैं हाथ लगाऊ दिन बीते सारा तेरी फिक्र में खैर सारी तेरी खैर मौसम में भी रंगी चनारों जैसी झटके सन्नाटों में तू वीणा के तारों जैसी सदियों से भी लंबी है मन की अमावस्या है और तू फूल झड़ियों वाले जोहारों जैसी चंदा भी दीवाना है तेरा चलती है तुझसे केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरे फिक्र में रहन सारी तेरी खैर बनाऊं केसरिया तेरा इश्क है पिया इश्क है पिया इश्क है पिया केसरिया থ্যাংক ইউ লাভলি অডিয়েন্স ক্যা বাত হে ওয়াহ আচ্ছা ভালো লাগছে সবার সবাই কি নাচার জন্য রেডি হ্যাঁ নাচবে সবাই আচ্ছা দেখি তাহলে আমার কাছে কিন্তু
একটি খুব সুন্দর গানের রিকোয়েস্ট আছে আমাদের ম্যাম এখানে বসে আছেন আপনাদের স্যার ওনারা সবাই বলেছেন কি আমাকে একটি মান্না দে জির গান গাইতে হবে আমি এখানে সিচুয়েশন দেখছি সবাই নাচার জন্য উৎসুক আছো কিন্তু এটা আমরা রেসপেক্টফুলি আমাদের ম্যামরা স্যাররা যখন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তাহলে এই রিকোয়েস্ট তো রাখতেই হবে আমাকে কেননা তারপরে আমি অন্য গানের দিকে চলে যাব জি মেজর দাও জি মেজর যদি কাগজে লেখো না দেখো এই গানটি গাইবার আগে আমি বলি স্যার ম্যামরা রিকোয়েস্ট করেছে কিন্তু আমি আমি সতীশ গজমের মাই সেলফ কোনোদিন আমি গান শিখিনি আমি শিখতে পারিনি তাই আমি কোনোদিন মান্না দিজির ভাই ভাই দাঁড়া 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 এটা তোমাদের ম্যাম স্যারের জন্য গাইছি আমরা আমি জানি কলেজ শো এটা তোমরা এনজয় করবে আমি জানি বাট এটা মান্না দেজির মতো লিজেন্ডারি সিঙ্গারের গান ওনারা রিকোয়েস্ট করেছেন আমি কোনোদিন এই গানটা শিখিনি তাও আমি চেষ্টা করব যেহেতু আপনাদের সম্মানের জন্য হ্যাঁ হ্যাঁ ও আপনারা তো বাংলা বলেছেন তাই আমি ভাবছিলাম এটা বাংলা হিন্দি যে কোনো মানে মান্না দেজির গান হলেই হবে তাই তো ও তাহলে তো ভালো বাহ দাও সি 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 দাও জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা এটা গাইবো কি হ্যাঁ আমি তো স্যাররা বলেছিলেন আমাকে একটি বাংলা সফট নাম্বার মান্না দেজির আমাকে এসে কানে বলে গেলেন তাই আমি ভাবছিলাম ওইটা গাইবো বাট সবাই মিলে এনজয় করবেন একবার চাইবো দ্য লেজেন্ডারি মান্না দেজির জন্য জোরে হাত তালে চলো ওয়ান টু থ্রি ফোর
একটা রিকোয়েস্ট ছিল স্যার ম্যামদের কাছে চলো এবার আমরা অন্য গানের দিকে চলে যাই চলো ডি মাইনর দাও দ্যাটস কল্ড দ্য ম্যাজিক অফ মান্না রে यस একটু আগে ছিল যদি কাগজে লেখো নাম সবাই বলছে না হবে না যেই এসে গেল কে তুমি নন্দিনী সবার হাত তালি হ্যাঁ কি বাত আমার কাছে বেশি সময়টাও নেই কারণ আমাদের পরে হি ইজ আ ভেরি গুড সিঙ্গার ওপার বাংলা থেকে আসবেন তাই না আরমান আলিফ রাইট উনি আসবেন আপনাদেরকে গান শোনাবে চলো সবাই মিলে আনন্দ করবে এবার যে গানটি গাইছি গানটা হলো হো আফগান জলেবি মাশুক ফরেবি ঘায়েল হে তেরা দিবানা ভাই ভাই আরে এখানে তো সিঙ্গাররাও আছো আরেকবার বাবা বলবে চলো শুনি আফগান জলেবি মাশুক ফরেবি ঘায়েল হে তেরা দিবানা ভাই ভাই अरे लड़कियों हाथ पे उठाओ तूल जिगर कातिल है नजर एक माह सभी एक नूर नबी अब की रुबाई क्या है तबाही दर्द सुराही होली इलाही अफगान जलेबी आशूक बनेगी कायल है तेरा अरे आमी कॉलेज शो करते हैं छी राइट तो तुमरा এইভাবে বসে বসে শুনবে না তোমাদেরকে রেস্ট্রিকশন আছে ইনস্ট্রাকশন আছে তোমরা বসেই গান শুনবে তোমরা বসেই শুনবে কি বসে তো বসে শুনবে আরে দাদা স্যার ভাঙবে না চেয়ারটা ভাঙবে কি তোমরা দাঁড়ালে ওই যে ভাঙবে না আরে চেয়ার ভাঙবে না আরে স্যার চেয়ার ভাঙলে আপনার ফ্রন্ট থেকে নতুন চেয়ার কিনে দেবেন রেডি সবাই রেডি তো দাড়ি স্যার প্রিন্সিপাল স্যার ম্যাম আমি পারমিশন নিতে চাই চেয়ারের উপরে নয় ওখানে সাইডে দাঁড়িয়ে করবে তাই এ চেয়ারের উপরে কেউ নাচবে না হ্যাঁ চেয়ারের নিচে দাঁড়িয়ে নাচবে ঠিক আছে চেয়ারের সাইডে রেডি চলো 1 2 3 4 माशूक परे भी गायल है तेरा दीवाना भी हुआ भई बा कब तू दिखा दे क्या प्यार करेगी चेहरा भी कभी दिखा कभी हुआ भई बा गायल है भी माशूक परे भी गायल है तेरा दीवाना भी हुआ भई बा कब तू दिखा दिखा दे क्या प्यार करेगी चेहरा भी कभी दिखा कभी हुआ भई बा पूरा भांगर महाविद्यालय एक बार जोड़े ओ मैडम बदल
আজকে এসেছি তাই আমি বলতে চাই কি হো ভাঙর কলেজ ওয়ালি তালিপ মার তালি এ এ হো ভাঙর কলেজ ওয়ালি তালিপ মার তালি ভাঙর মহাবিদ্যালয় ওয়ালি তালিপ মার তালি তুমি সে জুড়ায়া হে তুমি বচায়া হে পুছলে সামনে গন্দা হে মুখ চুমা এক চুমা তো चुम्मा कहाँ से निकलता होठों से लेकिन मेरे होठों से क्या निकलता पता है मेरे होठों से कुछ और निकलता है वो क्या मेरे होठों से धुआंधार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मेरे तेवर में तहजीब की रंगीन रंगोली जैसे जैसे वो दिल में होली मेरे जीवन की नशा थोड़ा रस्तों का नशा थोड़ी मंजिल की प्यास है फर्स्ट क्लास है कि नहीं हाँ रेडी बाकी सब फर्स्ट क्लास है आप कसम से बाकी सब फर्स्ट क्लास है आप कसम से बाकी सब फर्स्ट क्लास है बाकी सब उधर भांगर कॉलेज टॉप क्लास चाहिए फर्स्ट क्लास जुड़े गाओ बाकी सब हाँ कसम से बाकी सब फैटास रेडी एवरीवन भाई तुमने एक तो जंप करोगे हमारे साथे रेडी वन टू थ्री फोर बाकी सब फर्स्ट क्लास है हाँ Thank you, lovely audience. Thank you, many many thanks to all of you. हाँ, बाकी सब first class है. गर्दा उड़ा है दादा. सबाय ready? तो चलो, आस्ते-आस्ते बार. ज़्यादा-ज़्यादा dance करो और मूड़े आजो गुरु. क्या नो एकोनो भेतोरे बोसे आजो तुम्हारे जुनो तेरी float टा रोए चे. चले आसो जातो तुम्हारे ladies fans रहा आजो please. All the ladies, come out here. ওখানে যারা বসে রয়েছে তারা বসে আছে একটাই কারণে চেয়ার ভালো থাকলে বিরিয়ানি পাবে গুরু ওরা নয় বিরিয়ানি নয় খিচুড়ি চলো কিছু একটা পাবেই আর দাদা ইসকো দেখিয়ে হ্যাঁ দাদা ইসকো দেখিয়ে মেরে ভাই জো হ্যায় ইয়াহাঁ বেঠা হুয়া হর কোই চিক রা হ্যায় চিলা রা হ্যায় ও বেস বেঠা হি হুয়া হ্যায় ও শো কা মজা লে রা হ্যাঁ ইতনা মজা বহুত মজা লে রা পুরা গরমি মে পসিনা ছুট রা হ্যায় ইসকা হি ঠান্ডা লাগ রা হ্যায় He's looking good, nice. भाई बेटा चश्मा पहन ले। तो पहन लो यार। हाँ। Yeah. अब सो भी जाओ कोई पता नहीं चलेगा। Fashion खुद करो, किसी का ऊपर depend मत करो। Right?
খুদ কো যো পছন্দ ওই ফ্যাশন ওকে ভেরি গুড চলো এবার আমি যে গানটি গাইছি এই গানটা আমি অনেক কলেজে করেছি অনেক ইউনিভার্সিটিজে করেছি আমি দেখেছি অনেক কলেজ পাস অনেক কলেজ ফেল অনেক ইউনিভার্সিটি পাস অনেক ইউনিভার্সিটিজ ফেল এটা করতে পারিনি অনেক জায়গায় কিন্তু আমি চাই ভাঙর কলেজ সবচেয়ে জোরে করবে আমি যেটা গাইবো সেটা আপনারা রিপিট করবে কি আমি চাই আপনারা সবচেয়ে জোরে গাইবেন হ্যাঁ চলো মাইনর দাও মাইনর মাইনর সি মাইনর দাও দাও মাইনর মাইনর আমি যেটা গাইবো সেটা আপনারা রিপিট করবেন কিন্তু করবে তো সবাই আর ক্যামেরাম্যান দাদা ওদেরকে ক্যাপচার করবে যারা জোরে গাইবে হ্যাঁ চলো শুনি সকল মিলে আমরা যেটা গাইবো আমি আমি থেমে যাওয়ার পর আপনারা রিপিট করবে চলো শুনি তা ও বসে এইটুকু এইটুকু এনার্জি ভাঙর কলেজে আরে একটু জোরে যায় কোথায় আরেকবার ও ফ্যান্টাস্টিক এবার একটু টফ আছে হ্যাঁ ও একটু জোরে ভাই বোন তোমরা গাও একটু জোরে শুনি ও ভেরি গুড এবার দেখি ও আচ্ছা এরা তো গিয়ে দিল গিয়ে দিল আরেকবার শুনি জোরে ও থ্যাংক ইউ চলো এটা দেখো এটা পারো কি ও Amma, 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 amma
আচ্ছা প্রথম মেয়েরা গাক কেন না বাড়িতে দেখো বাইরে দেখো যেখানেই দেখো লেডিস ফার্স্ট তাই তো সেজন্য আজকে এখানেও লেডিস ফার্স্ট হাম্মা হাম্মা সকলকে মিলে গাইতে হবে হ্যাঁ চলো শুনি রেডি হাম্মা হাম্মা আরে একটু জোরে ছেলেরা না রে জিতে যাবে আমি চাইছি তোমরা জিতো একটু জোরে হাম্মা হাম্মা এ হাম্মা হাম্মা আচ্ছা এটাই ফুল পাওয়ার তো তোমাদের এটাই তো তাহলে এবার শোনো গান কি করে করতে হয় কমাল লড়কো ভাই দেখাও আপনা কমাল রেডি চলো শুনি হাম্মা হাম্মা শুনেছো শুনেছো তোমরা ভাই আর একটু জোরে শুনিয়ে দাও হাম্মা হাম্মা ফ্যান্টাস্টিক হাম্মা হাম্মা নাও উইথ মি নাও ব্যান্ড 1 2 3 গো হাম্মা 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 দাদা এক্ষুনি বললো মেয়েদের নাকি গলায় জোর নেই গুরু একবার এমনি চিৎকার করে বুঝিয়ে দাও দেখেছো মেয়েদেরকে চিৎকার ঝগড়া ঝাঁটি এগুলো করতে দাও তারপরে দেখতে পাবে গলায় জোর আছে কি নেই কি তাই না আর একবার ব্রেকআপ যদি হয়ে যায় ওই পাশে খালটা দেখো সবসময় শুকনো থাকে যেদিন যেদিন ব্রেকআপ হয় ওখানে একটা করে বন্যা আসে আর যদি আমাদের ছেলেরা এখন থেকে তো মোটামুটি আছে আমি তো ভাবছি তিন দিন পর যখন যে কটা ছেলে যাবে সব পাঁচ টাকার কয়েন নিয়ে যাবে বাইরে যত দোকান আছে ওই যত ছাতা দেওয়া দোকান সব ওরা গোটা গোটা খাবে বলে বসে এসছে বাড়ি থেকে সব না খেয়ে নটার সময় চলে এসছে তাই না নটা তো বাহ কেয়া বাত কালকে ভোরবেলা আসবে কিছু পরিষ্কার করার কাজ আছে ওগুলো করতে হবে নাহলে যদি ওনার মতো সেজে গুজে আসো তাহলে দেখবে বেলা দুটোর সময় আসতে হবে আমি সারাক্ষণ দেখতে পাইনি যখন সতীশ এলো তারপরে দেখছি ও কোথা থেকে এলো যেন আসলে সব ঠিক ছিল লাস্টে এই ডিজিটাল ঘড়িটার ফোনের সঙ্গে ম্যাচ হচ্ছিল না সেই জন্য আসতে পারছিল না কি অবস্থা যাক আর এখন তো মেয়েদের কিছু বলার নেই কারণ ঝাঁটার কাটির মতো চুল হয়ে গেছে ভগবান যা চুল দিয়েছিল সেগুলো সব গোল লাগে গেছে এখন সব বিউটি পার্লারে যাচ্ছে কিরকম ঝাঁটার কাটির মতো ঝুলিয়ে আসছে ওই দেখো আবার তার উপরে লাল নীল রং তার থেকে আমাদের ছেলেরা অনেক ভালো আচ্ছা কেন মেয়েরা ভালো নয় হ্যাঁ দারুন বাবা মাথা খারাপ আমি গিয়ে দিয়ে যেতে হবে তাহলে তোমাকে একটা কথা বলি ভাই বলো মত ছেড়ো লড়কিও কো পাপ হোগা মত ছেড়ো লড়কিও কো এক মিনিট মত ছেড়ো লড়কিও কো পাপ হোগা একদিন আপ ভি কিসি লড়কি কা বাপ হোগা यार मैं दो लड़कों का बाप हूं मुझे लड़की नहीं मिली यार मैं लड़की का बाप हूं मेरी एक बेटी है ना भाई चलो और देखा जो तुझे यार दिल में बजी की सितार जीटार मीटार दिल में बजी ओ गिटार बजाओ तो दादा गिटार ভাঙর মহাবিদ্যালয় একবার জোরে চিৎকার হবে
और दीवानों मुझे पहचानो कहां से आया मैं हूं कौन और दीवानों मुझे पहचानो कहां से आया मैं हूं कौन मैं हूं कौन मैं हूं कौन मैं हूं मैं हूं मैं हूं कौन सॉरी 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 The legendary Kishore Kumar ji. Are yaaro ka wo yaar hu yaari me ye jaan luta de do main hu Thank you. Lovely audience. Wow. Abar ki nachbe shobai. Hoyto ami amar onushan sheshir dikeo chole eshi. Cholo. Ebar ami je ganti gechi A minor dao. Ebar. সবাইকে মিলে মস্তি করতে হবে যতক্ষণ আমি স্টেজে আছি আমি চাইবো সবাই মিলে আনন্দ করবেন নাচবেন কিন্তু আপনারা তো সবাই চিয়ারম্যান এখানে বসে থাকবেন চলো এবার যে গাটি গেছি এ মাইনর দাও হো হো মনে পল 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 याद तेरी तड़पावे से ओ तेरा रूप जिगर में रड़के की आग लगावे से पर भागोर महाविद्यालय आग लगाते बोलबो ना आमी बोलबो धूलो उड़ाते होबे धूलो उड़बे की एई तो एखाने सबाई एसे गेछे नाचते होबे किन्तु ब्रदर नाचबे तो सबाई हां तोमादेरके देखे आरो नाचबे रेडी चलो 1 2 1 2 3 4 सर प्लीज सर 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 प्लीज प्लीज सर कम ऑन वी ऑन तेरी आशा का योगा जल मन करे से गोरी घायल तू सहज सहज माधर ले मेरा दिल धड़कावे पायल अपन पल 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 याद तेरी धड़कावे से तेरा रूप जिगर ले रड़के आग लगावे से बीच सड़क में है राम तेरा पुकार वो कर
इशारे वो लड़की आ आ आ आ आ वो लड़की आ आ आ आ वो लड़की आप मारे आप मारे वो लड़की आप मारे आप मारे वो लड़की आप मारे की हो आ की हो आ की हो आ हो आ की हो आ की हो आ की हो आ हो आ जाए मेरे पीछे पीछे आए गली गली के आए दोनों मेरा हो न जाए जहाँ जहाँ जाए मेरे पीछे पीछे आए गली गली के आए दोनों मेरा हो न चाहे सीटी बजाए दिल धड़काए सीटी बजाए दिल धड़काए भोजपुरी गाइबो चलो गाई दो लाइन तुम्हारे जन्य हो लगा दे लो जबली बीसी हिले ला आरा डिस्ट्री ओ जिल्ला टॉप लागे लो ओ जिल्ला टॉप लागे लो रेडी सबाय रेडी ओ चांद मेरा दिल चांदनी हो तुम चांद से है दूर चांदनी कहाँ लौट कर आना है यही तुम जा रहे हो तुम जाओ मेरी जाओ मेरी कमरिया कमरिया अच्छा एक मिनट बांगर महाविद्यालय आमी बोलबो कमरिया अपना समय मिले बोलबेन होय होय बोलबे तो जोड़े चलो सुनी
কামারিয়া তোমরা না তোমরা শুনবে ওরা আর আমি তোমরা শুধু শুনবে ওকে রেডি জোরে ওরা শুনবে হ্যাঁ তোমরা জোরে কামারিয়া শুনেছো শুনোনি শুনোনি ম্যাডি আরো বাড়বে আরে ওরা বলছে আরো বাড়বে জোরে জোরে শুনি কামারিয়া এবার এবার আরেকটু আরে ভালো করে শুনো আরেকটু বাড়বে আচ্ছা একটু বাড়বে বলছে চলো বাঙ্গর মহাবিদ্যালয় একবার জোরে কামারিয়া এবার হ্যাঁ ভাই আমার এবার ঠিক আছে তো একদম যদি এবারও না বলতে ধরে পিটা তো তোমার কাছে আছে রেডি কামারিয়া 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 তবে লোপালো ললিপপ লাগে লো কামারিয়া তবে লোপালো ললিপপ লাগে লো এবার এটা বাজবে যারা দাঁড়িয়ে নাচছো একটু লাফাবে উপরে বাঙ্গর মহাবিদ্যালয়কে হাওয়াতে দেখেছে একটু জাম্প করে দেবে রেডি কামারিয়া একটু ভালো করে জাম্প করতে হবে উপরে হাওয়াতে দেখি কামারিয়া আরে একটু রোনাল্ডোর মতো জাম্প করো ভাই কোথায় দেখি আরেকবার কামারিয়া কামারিয়া কামারি কামারিয়া 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 তবে লোপালো ললিপপ লাগে লো কামারিয়া তবে লোপালো ললিপপ লাগে লো ললিপপ লাগে লো এক কন্যা কুঁয়ারী हमरी सूरत पे मर गई एक मीठी कंतारी हमरे दिल में उतर गई और कैसी गोरी गोरी वो तीखी तीखी छुरी हा हा और कैसी गोरी गोरी वो तीखी तीखी छुरी करके चोरा चोरी करके हमरे दिल की चोरी मिली चोरी तो हमरी चोरी तो हुआ ছোড়া গঙ্গা কিনারে বালা ছোড়া গঙ্গা কিনারে
Thank you so much, everyone. Thank you. Really nice, lovely audience. এবার আমি যে গানটি গাইছি এই গানটি আমার অনুষ্ঠানের শেষ গান কেননা আমাদের হাতে সময়টা খুবই কম কেননা আমাদের পরে ওপার বাংলা দিকে আসবেন একজন খুবই জনপ্রিয় সিঙ্গার আরমান আরিফ He is a very good singer, very nice. আপনারা সবাই মিলে আনন্দ নেবেন এবার আমি যে গানটি গাইছি তার জন্য আমি বলতে চাই চলো দাদা এলইডি অপারেটর কিদার হে ভাই সাহেব ইন্ডিয়ান ফ্ল্যাগ অন স্ক্রিন ওকে ইন্ডিয়ান ফ্ল্যাগ অনলি এবার আমি যে গানটি গাইছি তার আগে আমি বলতে চাই ভাঙ্গর মহাবিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের জন্য একবার জোরে হাততালি চাইবো নবীন বরণ যারা এত সুন্দর অনানা করেছেন এন্ড 25th ইয়ার সেলিব্রেশন করছি আমরা তাই তো মেনি মেনি থ্যাঙ্কস একবার চাইবো আমাদের আপনাদের আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং ওনার সাথে সমস্ত টিচার্সের জন্য একবার জোরে হাততালি ওনারা এখানে বসে আছেন অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমাকে এত সুন্দর জায়গাতে নিয়ে এসে আমাদের সুব্রত গুহ সুব্রত দা উইংস মিউজিক্যাল ট্রুপসের কর্ণধার একবার চাইবো ওনার জন্য জোরে হাততালি সকল মিলে প্লিজ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ এন্ড আমি চাইবো আমাদের ব্যান্ড একবার চাইবো ব্যান্ডের জন্য জোরে হাততালি এন্ড রিয়েলি নাইস ওয়েল অপারেটিং আমাদের সাউন্ডের জন্য একবার জোরে হাততালি টোটন দা যিনি অপারেট করছেন এলইডি অপারেটর ক্যামেরাম্যান লাইট সকলের জন্য জোরে হাততালি এন্ড আউটপুট সাউন্ডের জন্য জোরে হাততালি তো বন্ধুরা এবার আমি যে গানটি গাইবো তার আগে আমি সি মাইনর দাও সি মাইনর সি মাইনর দেখুন এই গানটা আমি পরে গাইবো যেটা আমার শেষ গান তার আগে আমি অল্পটুকু সম্মানের জন্য আমাদের টিচার প্রিন্সিপাল যারা বসে আছেন কেননা আমাদের শিক্ষকরা আমাদের মা বাবার মতোই হয় তাই তো বাড়ি থেকে আমরা পড়াশোনা করতে যখন বেরোই কলেজ বা স্কুলে যখন যাই তখন ওনাদের হাতে আমাদের ফিউচার আমাদের জীবন থাকে তাই না ওনাদের দ্বারা দেওয়া ভালো শিক্ষাতে আপনারা ফিউচারে অনেক কিছু করতে পারেন তাই তো যদি ওনাদের কেননা বাড়িতে যখনই বলা হয় সব থেকে বড় মা বাবা থেকেও বড় মানা হয় গুরুদেব গুরুদের গুরুজনকে তাই না গুরুদের সবসময় সম্মান করতে হয় এখানে বসে আছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ একবার জোরে হাততালি চাইবো আপনাদের প্রিন্সিপাল টিচার সকলের জন্য এই লাইনটা ওনাদের জন্য গাইতে চাই আপনাদের এটা আপনারা হয়ে ওনাকে ওনার জন্য বলছেন কি হো তেরি উঙ্গলি পকড় কে চলা মমতা কে আঁচল মে পলা এটা সবাই গাইবে কি চলো গাও শোনো তেরি উঙ্গলি এটা আমি গাইছি না কিন্তু আপনাদের জন্য ওরা গাইছে মমতা কে আঁচল মে পলা মা ও মেরি মা মা তেরা লাডলা বন কে তেরা সায়া মা তুঝকো থাম লু উঠ কে রব সে পহলে মা তেরা নাম লু রখ তুঝে পলকো তলে পূজা করু তেরি তুই হি বতা তেরে সিবা ক্যা জিন্দগি হে মেরি মেয়ে তো তেরে সপনো কে রঙ মে ঢলা তেরি উঙ্গলি পকড় কে চলা মমতা কে আঁচল মে পলা মা ও মেরি মা মা তেরা লাডলা আরেকবার চাইবো ওনাদের সম্মানে জোরে হাততালি সকল মিলে সমস্ত স্টুডেন্টসকে বলছি থ্যাংক ইউ সো মাচ চলো এবার যে গানটি গাইছি চলো ডি মেজর ডি মেজর এবার যে গানটি গাইছি এই গানের জন্য চাইবো সকল মিলে একবার আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য জোরে হাততালি হবে আমাদের সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জোরে হাততালি হবে আমাদের সমস্ত পুলিশ কর্মীর জন্য জোরে হাততালি হবে এন্ড আমাদের সমস্ত ডক্টর এবং নার্সের জন্য জোরে হাততালি হবে আজকে ভাঙ্গর মহাবিদ্যালয়ের তরফ থেকে এই গানের দ্বারা আমরা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি শুনো গর সে দুনিয়া ভালো बुरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी अपना सब रकम गाने एंजॉय करें हमने देखते जाए निजर कंट्री निजर इंडियन नामे गाने अपना क्या एंजॉय करो रेडी इंडियन फ्लैग ऑन स्क्रीन एलईडी ऑपरेटर था इंडियन फ्लैग ओके रेडी चलो वन टू थ्री फोर We'll be right back.
আর সবথেকে বড় কথা এখন বলবো এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয় তাই তো আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয় 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন মনে আছে কি সবার মনে থাকা উচিত বিকজ উই আর ইন্ডিয়ান দিস ইজ আওয়ার নেশন রাইট 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন ওনাদের শরীরে টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই তো এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে একটু মন দিয়ে ভেবে দেখুন যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারো বাবা ছিলেন কারো ছেলে কারো দাদা ভাই কারো হাজবেন্ড বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য আমাদের জন্য যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি তাই তো শহীদ তো হয়েছেন বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছেন জানেন ওনারা বলেছে কি দেশ সে হে প্যার তো হর পলে কহনা চাহিয়ে দেশ সে হে প্যার তো হর পলে কহনা চাহিয়ে মে রহু ইয়া না রহু ভারতীয় রহনা চাহিয়ে রাইট আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না কোনো সলমান খান শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না আমরা কথা বলছি কাদের আমাদের রিয়েল হিরো দেশের জওয়ান তাই তো ওনারা তো আমাদের জন্য শহীদ হয় বাট আমরা কি হতে পারি শহীদ আমরা পারি না বাট আমরা কি পারি আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি তাই তো তো আজকে ভাঙর মহাবিদ্যালয়ের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব হ্যাঁ কিনা জোরে বলতে হবে দেব এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি কথা বলি আমি আজ অবধি এত বড় সিঙ্গার হতে পারিনি এত বড় শিল্পী হতে পারিনি আমি অনেক পুরনো 2012 সালের একজন জি বাংলা সারেগামাপার সিঙ্গার হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো তাই আমার আজ অবধি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই আমি বলবো আর আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই বাট আমি রিকোয়েস্ট করতে চাইবো যাদের পায়ে কোনো কষ্ট নাই এক মিনিট জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন এভরিওয়ান তারপরে আবার বসে পড়বেন আপনারা সত্যি এই ভালোবাসা এই সম্মান যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে আমরা সত্যি মন দিয়ে বলতে পারি কি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা আজকে আপনাদের ভাঙর মহাবিদ্যালয়ের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব শ্রদ্ধাঞ্জলি দেব শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই মোমবাতি চাই বাট আমাদের হাতে নেই বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে লাইক আ ক্যান্ডেল সকলে হাত দিয়ে চাইবো এটা আমি সতীশ গজমের বলছি বলে নয় এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন এভরিওয়ান ভাঙর মহাবিদ্যালয় এভরিওয়ান এভরিওয়ান থ্যাংক ইউ লাভলি অডিয়েন্স যারা পিছনে রয়েছেন সকলকে বলতে চাই থ্যাংক ইউ একটু উঁচু করে আর যাদের হাত খালি আছে দুটো দুটো হাত উপরে উঠবে আর একবার জোরে হাততালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরের জন্য এই লাইটটা এভাবেই থাকবে যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায় ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন ওনারা বলে কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ মে মেরি ননহি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ মুঝে আপনে সিনে সে লগা লেনা তু হে ভারত মা মে আপনি মা কি সুনি বাহোঁ কো তরসতা ছোড় আয়া হুঁ ও মাই মেরি ক্যা ফিকর তুঝে কিউ আঁখ সে দরিয়া বহতা হে তু কহতি থি তেরা চাঁদ হুঁ মে ওর চাঁদ হমেশা রহতা হে কো বদনামে মেরে বদনামে তেরা মেরা প্যার
كتنا نصيبوں والا تھا تیری مٹی میں مل جاوا گل بڑھ کے میں کھل جاوا اتنی سی